বাংলাদেশে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ঢাকা সহ সব বিভাগীয় শহর সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে এই কারফিউ বলবৎ করা হয়েছে। সারা দেশে সংঘাত সংঘর্ষে ঘটনায় রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল এবং কার্যকর উপজেলা সদর জন্য কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ। এর আগে অবশ্য গতকাল সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে, তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কিন্তু বর্তমানে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ থাকবে এবং সব জায়গায় এই কারফিউ চলবে। কারণ আপনারা জানেন সরকারের পদত্যাগের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে, ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচি ঘোষণা করেছিল তার আওতায়, এবং এই কারণে সারা দেশে সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ কর্মীদের সাথে, বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ হচ্ছে, পাশাপাশি পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে এবং পুলিশের গুলিতেই বলা হচ্ছে বেশিরভাগ মানুষ নিহত হয়েছে। এখনও পর্যন্ত সর্বশেষ যে খবর সেখানে বলা হচ্ছে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 28 জনের মতো মানুষ নিহত হয়েছে। হয়তোবা এই সংবাদ শেষ করার সাথে সাথে হয়তোবা আরও বেশি মানুষ মৃত্যুর খবর আসতে পারে। সর্বশেষ আমরা জেনেছি ফেনীতে সংঘর্ষ হয়েছে, গুলি এবং 5 জন নিহত হয়েছে। সেখানে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেলা দুপুর 2টার দিকে এই সংঘাত শুরু হয়। সকাল থেকে অসহযোগের সমর্থনে মিছিল হয়েছিল এবং পরবর্তীতে সেখানে সংঘর্ষ শুরু হয়। এখানে যারা মারা গেছে তারা বলেন কয়েকজন আহত হয়েছে, অবশ্য আহত কয়েকজনের মধ্যে জানা গেছে সংবাদকর্মীও রয়েছেন। এছাড়া বলা হচ্ছে 10 জেলায় সংঘর্ষ হয়েছে এবং তার মধ্যে ফেনীতে 5 জন, সিরাজগঞ্জে 4 জন, মুন্সীগঞ্জে 3 জন, বগুড়ায় 3 জন, মাগুরায় 3 জন, ভোলায় 3 জন, রংপুরে 3 জন, পাবনায় 2 জন, কুমিল্লায় 1 জন, বরিশালে 1 জন সহ 28 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোনারগাঁও মোড় এবং কাউরান বাজারে সংঘর্ষ চলছে। এর পাশাপাশি যাত্রাবাড়িতে ধাওয়া পাল্টা ধাওয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। এবং বলা হচ্ছে আরেকটি খবর বলা হচ্ছে সেটি হচ্ছে সিলেটে ছাত্র জনতার সাথে সংঘর্ষ হয়েছে এবং সেখানে কয়েকজন গুরুতর আহত হয়েছে, তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। চাঁদপুরে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে, হাসপাতালে আছে 20 জন। এবং রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বাংলা মোটরে সংঘর্ষ এবং গুলি, রংপুরে বদরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্যের বাসায় আগুন। এছাড়া সারা দেশ থেকেই মোটামুটি সংঘর্ষের খবর আসছে এবং সেখানে ভোলায়ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়েছে। এবং সব কিছু মিলে বলা যায় বাংলাদেশে একটি অগ্নিগর্ভ অবস্থা, সহিংস অবস্থা বিরাজ করছে। কারণ অসহযোগ আন্দোলনে যারা ডাক দিয়েছেন তাদের একটাই দাবি, সেটা হচ্ছে সরকারের পতন। অন্যদিকে সরকার দলীয় যারা আছেন তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও মাঠে আছেন। মানব জমিনের এক সংবাদ হচ্ছে সর্বশেষ নিহতের সংখ্যা তারা জানিয়েছে 32 জন। এবং আমি যেটা বলছিলাম যে এই সংবাদ আমরা পাঠ করতে করতেই হয়তোবা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, এই ধরনের খবর আমি বলছিলাম এবং সেটি আসলে হচ্ছে। শাহবাগে এখনও পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর অবস্থান নিয়েছে, টিএসসিতে অবস্থান নিয়েছে এবং সারা দেশেই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের এবং পুলিশের সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত আরও সংবাদ আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা টপ নিউজ লন্ডনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।